এবার আসেন আরেকটি জাকাতের বিধান হচ্ছে আপনার ব্যবসায়িক পণ্য। কি পণ্য? ব্যবসায়িক পণ্য। দেখা গেছে আপনার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, অথবা রূপা নাই, কিছু স্বর্ণ আছে আর কিছু ব্যবসায়ী পণ্য আছে, সব মিলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ হয়, তারপরেও আপনার উপরে জাকাত ফরজ। হিসাব করতে হবে। এখানে আবার এই কাজ করা যাবে না যে হুজুর মোটামুটি একটা হিসাব করছি। আমাদের দেশে জাকাত আদায় করে কিভাবে? মোটামুটি একটা হিসাব করছি হুজুর, মোটামুটি হিসাব করে জাকাত দিলে জাকাত আদায় হবে না, পরিপূর্ণ দিতে হবে। বলেন কি দিতে হবে? পরিপূর্ণ দিতে হবে। এখন এখানে আরেকটা বিষয় হলো, আপনি ক্রয় করছেন এত টাকা দিয়ে, বিক্রি করবেন কত টাকা দিয়ে, ওই মূল্য ধরে আপনাকে এটা করতে হবে। আমাদের দেশে করে যে স্বর্ণের মূল্য মনে করেন, এখানে যদি দেখেন আপনি দোকানে কিনতে গেলে দাম একটু বেশি, বিক্রি করতে গেলে দাম কম, আপনি কমটা হিসাব করে জাকাত দেবেন। পণ্যের বিষয় যদি আসি, আমরা পাইকারি যখন কিনি, কম দামে কিনি না বেশি দামে কিনি? কম দামে কিনি, বিক্রি করার সময় বেশি দামে করি, যেই দামে বিক্রি করব ওই দামটা হিসাব করে জাকাত দিতে হবে। এখন অনেকে আছেন যে থাকেন গাজীপুর, জাকাতের টাকা পাঠাবেন আপনি রংপুর বিকাশে, কোথায় বিকাশে পাঠাবেন, আপনার মনে করেন 6,000 টাকা জাকাত আসছে, আপনি 5,000 টাকা আপনার রংপুরে কোনো এতিমখানায় পাঠাবেন, আপনার বরিশালের কোনো এতিমখানায় পাঠাবেন, আপনার চট্টগ্রামের কোনো এতিমখানায় পাঠাবেন। 6,000 টাকা যদি পাঠান আর ওইটা খরচের টাকা যদি আপনি না দেন, তাহলে জাকাত আদায় হবে না। কথা কি বুঝতে পারছেন? 6,000 টাকা দিয়েছেন কিন্তু খরচ আসছে প্রতি হাজারে কত? 20 টাকা। তাহলে 5,000-এ কত? 100 টাকা। এই 100 টাকা না দিলে, কারণ তাকে পাইতে হবে কয় হাজার? 5,000। তাকে পাইতে হবে কত হাজার? 5,000। তাহলে 100 দিলে তাহলে পাবে কত? কথা বুঝেন? আপনি 5,000 যদি পাঠান, 100 টাকা যদি ওখানে কেটে রাখে, পাবে কত? তাহলে 100 টাকা আপনি দিলেন না। তো এই জন্য বিকাশে যারা পাঠাবেন জাকাতের টাকা, কি দিয়ে পাঠাবেন? খরচ দিয়ে পাঠাবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা গেল জাকাতের বিষয়, জাকাত আদায় না করলে কি হয়। আগামী জুমায় ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।